নমস্কার, সি অফ সাকসেসের আরও একটি নতুন ভিডিওতে আর একটি নতুন চাকরির খবরে তোমাদের সকলের ওয়েলকাম। আজকে আবারও আমরা কিন্তু দুর্গাপুর স্টেশনে চলে এসেছি এবং আমাদের তৃতীয় নম্বর যে ব্যাচ ছিল টাটা মোটরসের, সেটা কিন্তু আজকে আমরা সি অফ করতে এসেছি। তোমরা আগেই জানতে টাটা মোটরস একটা ব্যাচ আমাদের যাওয়ার ছিল, তো কিছুজন আমাদের হাওড়া থেকে উঠছে এবং কিছুজন আমাদের এখানে দুর্গাপুরে রয়েছে। তো আমাদের দুর্গাপুরেই আমরা আজকে এসেছি এবং আমি ওর সঙ্গে পরিচয় করানোর আগে আমি একটু বলে দিই, টাটা মোটরসের এই যে জবটা ছিল, অনলি 12 পাস কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতে। 18 থেকে 24 বছরের যে কোনো ছেলেমেয়েরা এই জবটাতে পার্টিসিপেট করতে পারতে। 15,800 টাকার স্টাইপেন্ড, আর ডিউ টু টাইমে তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ছিল। সো যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের অনবোর্ড মানে আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করেছিল তারা কিন্তু আজকে যাচ্ছে ফাইনালি। সো আমি আজকে পরিচয় করবো। তো তোমার নাম? ঋষিকেশ চক্রবর্তী। ঋষিকেশ, তোমার কোয়ালিফিকেশান? আমি 12th পাস, আর এমনি আমার নর্মাল 3 ইয়ার্সের বিপিও এক্সপিরিয়েন্স রয়েছে, বাট আমার আইটিআইটা করানি বলে সেই জন্য আরও মানে ডিপ্লোমাটা করতে যাচ্ছে। এখানে ডিপ্লোমাটা হচ্ছে তাই তুমি বেশি ইন্টারেস্টেড আছো। সো ঋষিকেশের সঙ্গে আমরা আরও একটু কথা বলবো, তার আগে আমি ঋষিকেশের যে গার্জিয়ান আমাদের সঙ্গে এখানে এসেছে আমি ওনাকে জিজ্ঞেস করবো, ঋষিকেশ যে আমাদের এই থ্রুতে যাচ্ছে, সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনার কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো আমার। আমি জানতাম না ব্যাপারটা, দাদার মুখে শুনলাম, কিন্তু যা শুনলাম আপনাদের মুখে দাদার মুখে তাতে মোটামুটি ঠিকই আছে। আরও ছেলেমেয়ে যদি যায় আরও ভালো হবে জিনিসটা। অবশ্যই আপনি রেকমেন্ড করবেন? নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। সো ঋষিকেশ, তুমি অলরেডি এখানকার স্যালারি সম্বন্ধে জানাচ্ছ, তোমার অলরেডি ইন্টারভিউ হয়েছে, সো লেটার কি পেয়েছো, অফার লেটার? হ্যাঁ, আমি লেটার অফার লেটারটা পেয়ে গেছি, লেটার অফ ইন্টেন্ট, আর বাদবাকি যে ডকুমেন্টেশন, বাদবাকি যে মানে প্রসেসটা হবে সেটা ওখানে গিয়ে হবে, তো আমি তার জন্য প্রস্তুত, আমার অসুবিধা হবে না। সো ওভারঅল আমি তোমার কাছে জানতে চাইবো, আমাদের চ্যানেলে তোমার জবের আপডেট থেকে শুরু করে তোমার ফাইনাল লেটার আসা অবধি এই যে এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগলো? খুবই সুন্দর। এবং বাড়ির বাইরে কি প্রথম যাচ্ছে, এর আগে কোথাও কাজ করেছো? না, এটা আমার ফার্স্ট টাইম, বাট বাড়ির বাইরে আমি কোনোদিন এরকম থেকে কাজ করিনি, তো এদিক থেকে আমার প্রথম। একটু কি ভয় লাগছে তোমার? ভয় নেই, বাট নার্ভাসনেসটা রয়েছে। নার্ভাসনেস একটু রয়েছে, বাড়ির বাইরে প্রথম যাচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা এই নার্ভাসনেসটাকে ওভারকাম করতে পারো না, তারা আজকে ওকে দেখে এটা জাস্ট বুঝতে পারো যে নার্ভাসনেসটা একটা কমন ব্যাপার, সবারই লাগে যারা ফার্স্ট 12 পাস করছে বা 18 থেকে 24 বছরের বয়স। বাস এই নার্ভাসনেসটাকে একটু ওভারকাম করলেই কিন্তু তোমরা জবে এন্ট্রি করতে পারবে, এবং তার জন্য সমস্ত গাইডেন্স দেওয়ার জন্য আমাদের সি অফ সাকসেসের টিম তোমাদের সঙ্গে রয়েছে। সো ঋষিকে অল দ্য বেস্ট বলবো, যাও ভালো হবে। এবং হাওড়া থেকে যারা যাচ্ছে তাদের ফটো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো, কারণ আমরা হাওড়া পৌঁছাতে পারিনি, তাদের ফটো অবশ্যই ঋষি আমাদেরকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এছাড়া এই এই ব্যাচে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে রয়েছে পাপিয়া বর্মন। পাপিয়া বর্মনের বাড়ি ছিল বালুরঘাট, হাওড়া থেকে জার্নি করেছিল, আমরা যেহেতু হাওড়া পৌঁছাইনি ওরা কিন্তু আমাদেরকে ছবি পাঠিয়েছিল। এবং পাপিয়া বর্মনের সঙ্গে আরও যারা গেছে তাদের মধ্যে রয়েছে সুখেন দাস। সুখেন দাস, তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। এছাড়া আমাদের বীরভূম থেকে 3 জন ক্যান্ডিডেট এই ব্যাচে পার্টিসিপেট করেছিল, তাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাদের মধ্যে রয়েছে লক্ষ্মণ কিস্কু বীরভূম থেকে, এছাড়া লক্ষ্মণের সঙ্গে রয়েছে রাজ বেদে, সেও বীরভূম থেকে, এবং রয়েছে রুবাই হেমরম, সেও কিন্তু বীরভূম থেকে। এরা 3 জনও কিন্তু জার্নি স্টার্ট করেছিল, সেম ট্রেনেই ছিল, রাত 10:50 যে ট্রেনটা ছিল সেই ট্রেনেরা গেছে এবং সকলে ওখানে পৌঁছে গেছে সাকসেসফুলি, তারপরে আমরা ভিডিওটা আপলোড করছি। এবং যারা এই ব্যাচে পার্টিসিপেট করেছিল বাট যেতে পারে না, তারা নেক্সট ব্যাচে অবশ্যই আসছো, তোমাদেরও ব্যাচ রেডি হচ্ছে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্যাচে, ব্যাচ নম্বর 4-এ। যারা যারা পার্টিসিপেট করতে চান নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।